এবছর 63তম শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করলেন চন্দনপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রম। আপামর বাঙালির ইমোশানই হলো এই শারদীয়ার দুর্গোৎসব। তাই এই পুজোয় সবাই চায় নানান পোশাকে নানানভাবে সেজে উঠতে। এই অবস্থায় একদিকে করোনা মহামারী, অপরদিকে একের পর এক বিপর্যয়। এইসব মহামারী ও বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করতে করতে মানুষ আজ অসহায় ও সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। মানুষের সেই ইচ্ছে শক্তি ও মনের জোরে একের পর এক বাঁচার লড়াই চালিয়ে চলেছেন মানুষ আজ দিশেহারা। এই পরিস্থিতিতে শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে অসহায় মানুষজনদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে তাদের পাশে এসে দাঁড়ালেন এক স্বেচ্ছাসেবী সংস্থা অচেনা সুখ। এদের সহযোগিতায় চন্দনপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রমের দুর্গাপুজো উপলক্ষে ছেলে মেয়েদের বস্ত্র উপহার দিলেন এই অচেনা সুখ সংস্থাটি। এ বিষয়ে আমরা দুর্গোৎসব কমিটির ডক্টর শান্তনু বেরা মহাশয়ের কাছ থেকে কিছু শুনে নেব। সুন্দরবনে যশ ঘূর্ণিঝড় এবং তার পরবর্তীতে বন্যা হয়েছে, তাতে প্রচুর মানুষের জীবন জীবিকা আজকে বিপর্যস্ত। গার্ডিয়ানদের ক্ষমতা নেই তাদের ছেলে মেয়েদের হাতে নতুন এই পূজার সময় যে পোশাক তুলে দেওয়া, এবং বাড়ির মায়েরা তাদের নতুন শাড়ি তারা কিনতে পারেনি, সে জায়গায় দাঁড়িয়ে আজকের কাকদ্বীপের অচেনা সুখ আমাদের মধ্যে এসছে। এই যে বাচ্চা বাচ্চা শিশু এবং মায়েদেরকে শাড়ি তুলে দিচ্ছে, তাতে কিন্তু তাদের এই পুজোর সময় হাসি মুখটা কিন্তু ফুটে উঠেছে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই শুভ দিনে সবাই ভালো থাকবেন, সবাইকে অভিনন্দন জানাই, শারদীয়ার সবাইকে শুভেচ্ছা জানাই। নমস্কার, নাম আমার নাম হচ্ছে ডক্টর শান্তনু বেরা। আমি এই যে চন্দনপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রমের যে 63তম দুর্গোৎসব, সেই দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক। মানে সবার প্রথমেই আমি শান্তনুদাকে আর আমার স্কুলের মানে সহশিক্ষক বিদ্যুৎদাকে ধন্যবাদ জানাবো এই সুন্দর একটা পরিবেশে আমাদেরকে মানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের মূল উদ্দেশ্য ছিল পুজোর সময় কিছু মানে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বস্ত্রদানের মানে মাধ্যমে। আমরা সেই উদ্যোগটা মানে খুব বেশি নিতে পারিনি, কারণ আর্থিক সহযোগিতার হাত আমরা সেভাবে পাইনি, কিন্তু তাও আমরা চেষ্টা করেছি। বিশেষ করে ছোটো ছোটো শিশু যাদের মনটা এখনো পর্যন্ত মানে জানে না যে নতুন পোশাকটা পেলে তাদের কতটা গুরুত্ব পাচ্ছে, তাদের বাবা মা কেন দিতে পারেনি, তাদের বোঝার ক্ষমতা নেই, সেই সমস্ত ছোটো ছোটো শিশুদের হাতে পুজোর সময় যদি একটু আমরা নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মধ্যে হাসি ফোটাতে পারি, এটাই হচ্ছে আমাদের অচেনা সুখের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আমাদের মানে আমার খুবই মানে প্রিয় শান্তনুদা আর বিদ্যুৎদা আমাদেরকে খুব হেল্প করেছে, এই জন্য আমি বিদ্যুৎদা শান্তনুদাকে মানে আলাদা করে ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে মানে এই যে একটা রামকৃষ্ণ মিশনের মতো মানে জায়গায় আমরা আজকে আসতে পেরেছি তাদের অনেক ধন্যবাদ। এবং আমরা সমস্ত মানুষকে কাছে আমরা আশাবাদী, প্রত্যেকটা মানুষ যে যার সামর্থ্য অনুযায়ী এইরকম অসহায় মানুষের পাশে দাঁড়াক, যে যেভাবে মানে যেটুকু পারবে সেইভাবে মানুষের পাশে দাঁড়াক। এবং আমাদের যে স্বপ্ন যে ভবিষ্যতে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকুক খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে নিয়ে, এইটুকু বলেই আমি মানে আবারও শান্তনুদাকে ধন্যবাদ জানিয়ে। আপনার নাম? আমার নাম অমিত মান্না, আমি আসি কাকদ্বীপ অচেনা সুখ সংগঠনের পক্ষ। হাই স্কুলের ম্যাডাম, জিওগ্রাফি টিচার ম্যাডামকে আমি অনুরোধ করছি অচেনা সুখের পক্ষ থেকে কিছু বলার জন্য। এখানে উপস্থিত প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা, ছোটদেরকে অনেক ভালোবাসা। এরকম একটা আশ্রমে এসে নিজেদের কিছু বলতে পারছি, খুবই ভালো লাগছে। আমরা একটা কাকদ্বীপেরই একটা অস্বেচ্ছাসেবী সংস্থা আর কি, অচেনা সুখ, সেখান থেকে এসেছি আমাদের কিছু ন্যূনতমই একটু সহযোগিতা করার জন্য। তো প্রথমেই বলি, এখানে এসে ভীষণই যে এই আশ্রমে এসে খুবই ভালো লাগছে আর কি। যাই হোক, আমাদের এই অচেনা সুখ সংস্থাটা বেশি দিনের নয়, 2020 লকডাউন থেকে শুরু হয়েছিল 2000। তো এবারেও কিছু হয়েছে, এখানে এসে এই ছোট্ট করে বক্র কিছু দেওয়ার আমাদের। তো সবাই এইভাবে যেন আরো শুধু ভাবি, এইভাবে যেন আরো মানুষের পাশে বেশি করে থাকতে পারি, আমরা যেন আরো বহু মানুষের সাহায্যে এগিয়ে যেতে পারি। Thank you.
महाघोरा जगनी परिपरिता भद्रकाल हे